महरम कोनो खुशिर उत्सव नय, दुःखेर अनुष्ठान। दुःखेर दिनके स्मरण करे शोक पालन हय महरमे। इस्लामिक क्यालेंडार अनुयायी महरम हलो बछरेर प्रथम मास। बछरेर जे चारटी मास मुस्लिमदेर काछे पवित्र तार मध्ये सबार उपरेई एर स्थान। हाराम थेके एसेछे महरम शब्दटी। हाराम शब्देर अर्थ पाप। और जे पाप एई मासेई संघटित हयेछिल ताके स्मरण करेई मुस्लिम सम्प्रदायेर मानुष महरम पालन करे थाकेन। हुगलिर चुंचुड़ा पौरसभार अंतर्गत ऐतिह्यबाही इमामबाड़ा थेके हाय हासान हाय होसेन करते करतेई ताजिया बेर करा हय प्रति बछर, किन्तु करोनार प्रभावे सबकिछुई बन्ध करे देওয়া হয়েছে ২ বছর ধরে। তাও রীতি মেনে পালন করা হয় মহরম। চুঁচুড়া ইমামবাড়া থেকে কারবালার ভেতরে প্রবেশ করে হাসান হোসেনকে প্রতি বছর আত্মার শান্তি কামনায় পালিত হয় মহরম। করোনা পরিস্থিতিতে করোনা বিধি মেনেই এই বছরও ইমামবাড়ায় মহরম পালিত হয়। দরে হুসেন पे मिलते हैं ख्याल के लोग, ये मरकज है आदमी के लिए। এই যে মহরম, মহরম হচ্ছে একটা আরবিক মাস। এই মহরমটাকে আমরা খুশি করতে পারি না। কেন খুশি করতে পারি না? এই মহরম মাসে আমাদের রাসূলের নামাজ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছিলেন। এই আজকের দিনে আমরা যত আমাদের শুধু বলবো না, শুধু আমরা মুসলমানরা করে, এখানে সব হিন্দুরা এসে আমাদের ইমাম হোসেনকে স্মরণ করে। এখানে আমাদের 10 দিন এখানে ইমামারা প্রোগ্রাম চলছে। আজকে মাটির দিন, সেটা আজকে একটা সময় নামাজের পরে এখন একটা মজলিস হবে। মজলিসের পরে আমাদের পজিশনে কোনো আমাদের কোনো পারমিশনও নেই এবারে কোভিড-19-এর জন্য। এই জন্য আমরা কোনো আমাদের পজিশন বেরোবে না। যা যা প্রোগ্রাম আছে আমাদের ইনডোর হচ্ছে। আমরা সতর্ক সারাদিন থেকে 10 দিন থেকে সতর্ক করছি যে মাস্ক পরে করো, কারণ এটা একটা প্যান্ডেমিক স্টুডেন্ট চলছে আমাদের এখানে হুগলি মামলাতে। যে এত লোকগুলো আসছে আমরা যতটুকু পারার করাচ্ছি। আর বলছি যে আজ আমাদের যে প্রোগ্রাম 10 দিনের প্রোগ্রাম চলছে আজকে কালকে রাত্রির একটা 8 তারিখে সাতবরমে একটা পজিশন ছিল, ভেতরে ইনডোর পজিশন ছিল। অষ্টমীর দিন আমাদের আঞ্জুমানের প্রোগ্রাম, সেটাও হলো। তারপরে আগুনে মাতম, তার 8 মহরম রাত্রির আগুনে মাতম হলো। কালকে হোল নাইট প্রোগ্রাম ছিল না 10টা অবধি। আলী আসগারে ঝুলা নিয়ে আমরা কফি নিয়ে ওনার এসেছিলাম এখানে। তারপর রাত্রিরে আবার মজলিস হলো একটা, দিয়ে চালবেদা দিয়ে শেষ হয়ে গেছে। আর সকালে আবার সে আমাদের মজলিস হবে, সেই 1টা থেকে জুমা নামাজ পড়ে। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, টিভি নিউজ 10। IVF যেসব দম্পতি স্বাভাবিক উপায়ে সন্তান উৎপাদনে অক্ষম বা যেসব মহিলারা দীর্ঘদিনের প্রচেষ্টায় কনসিভ করতে পারছে না, আধুনিক চিকিৎসা পদ্ধতিতে অন্যতম পরিত্রাতা হিসেবে আসে IVF পদ্ধতি। বিশদে জানতে ফোন করুন 7699913099 নম্বরে। কলকাতা খ্যাত ডক্টর অঞ্জন চ্যাটার্জিকে আপনারা পেয়ে যাবেন দুর্গাপুরের রেলওয়ে স্টেশন সন্নিকটে ওয়েস্টার্ন নার্সিং হোম, দুর্গাপুর 1, পশ্চিম বর্ধমান। ব্যস্ত শহর দুর্গাপুর, মানুষের ভিড়, কোলাহল, গাড়ির আওয়াজ, কারখানার ধোয়া, সবেতেই ব্যস্ত শিল্পাঞ্চলবাসী। ব্যস্ততার বেড়াজাল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে, ফুরফুরে হতে আপনাকে আসতেই হবে আম্রপালি ইকো রিসর্টে। প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের নিয়ে সময় কাটাতে আসাই যায় শহরতলিতে লাল সবুজে ঘেরা আম্রপালি শান্তি কুঠিরে। মলানদিঘির আকন্দরায় আপনার জন্যই গড়ে উঠেছে আম্রপালি ইকো রিসর্ট। এখানে থাকছে ডাবল বেডের এসি, নন এসি রুম, সাথে লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা। যে কোনো অফিস মিটিং, বার্থডে পার্টি, বিয়ে বাড়ি, রিসেপশন, গ্রুপ পার্টি, উইকেন্ড গেট অ্যাওয়ে। আমাদের ঠিকানা আম্রপালি ইকো রিসর্ট, মলানদিঘি, দুর্গাপুর 12। বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 9953004827 অথবা 8392020513 নম্বরে। প্যাথোলজিক্যাল টেস্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দুর্গাপুর অ্যাপেক্স। বিশ্বমানের স্বাস্থ্য পরীক্ষার সম্ভার নিয়ে আপনার শহর দুর্গাপুরে হাজির অ্যাপেক্স। এখানে আসলেই আপনি সব রকমের ব্লাড টেস্টের সুবিধা পাবেন। এছাড়াও আউটডোর ফ্যাসিলিটি রাখা হয়েছে অ্যাপেক্স দুর্গাপুরে। প্রয়োজনে শিল্পনগরীর একমাত্র ভরসাযোগ্য ঠিকানা অ্যাপেক্স, আপনার ঘরের দোরগোড়ায় অ্যাপেক্স। আমাদের ঠিকানা রামকৃষ্ণপল্লী, ব্যানার্জিতি, দুর্গাপুর 713213। আমাদের ফোন নাম্বার 9734002000। হোয়াটসঅ্যাপ নাম্বার 9733550033। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, এমআরআই, সিটি স্ক্যান, ইউএসজি, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, টিএমটি হল্টার, মেমোগ্রাফি, এক্স রে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি এসি মাল্টি স্পেশালিটি ওপিডি। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। হ্যাঁ, আমি এখানে সমস্ত টেস্ট করাই, বেশ কয়েক বছর ধরে আবিষ্কারেই করাই এবং আমরা খুব স্যাটিসফাইড। আমি আমার হাজব্যান্ড দুজনেই আবিষ্কারেই সমস্ত রকম টেস্ট করাই। আজকে বেশ কয়েক বছর ধরে হয়ে গেল। খুব প্রশংসা করেছেন এখানকার রিপোর্টে এবং ওনারা বলেছেন যখন দরকার হলো আবিষ্কার থেকেই করাতে। বাড়ির সবারই উচ্ছেসেরও বা আমারও সমস্ত কিছু রিপোর্ট আমরা এখান থেকেই করাই। তো আবিষ্কার আমি ফার্স্ট রিপোর্ট কোথাও পাইনি, যে রিপোর্ট নিয়েও অনেক ডাক্তারকেও দেখেছি কোশ্চেন করেন, দুবার স্ক্যান করতে হয়, স্ক্যানটা আপনি কিন্তু আবিষ্কার থেকেই করেন। কেন ওদের রিপোর্ট খুব সুন্দর। শুনি আরও যে সুযোগ সুবিধা আছে ডাক্তার কাটতে এখানে যেগুলো ওপিডি বসাচ্ছেন সেগুলোও খুব ভালো। দেখুন ডাক্তারকে দেখালে ভালো হবে, না হলে সাইসেনটা ওনারা দিয়ে দিচ্ছেন এখান থেকে।